ভারতের ত্রিপুরা রাজ্যের ডুমবুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে হুহু করে ঢুকে পড়ছে পানি, যা গত 31 বছর পর ডুমবুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলে দেয় ভারত। কোনো প্রকার নোটিশ ছাড়া হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ায় ভারতের পানি ঢুকে নোয়াখালী, ফেনী ও কুমিল্লার মানুষ স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে শেখ হাসিনা ভারতে বসেই কি বাংলাদেশের জনগণকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে কি, বা হাসিনার প্রতিশোধের ফাঁদে কি ভারত পা দিয়েছে? তবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করছেন, এই বন্যায় শেখ হাসিনার ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশে এত বড় একটা সংস্কার হলো, এর পরপরই কেন এইভাবে বাঁধগুলি হঠাৎ করে একা একা খুলে যাচ্ছে? এটা যতটা না আপনার প্রাকৃতিক বন্যা, এটা আমরা মনে করতেছি এটা রাজনৈতিক বন্যা। শেখ হাসিনা সরকারের সাথে মোদী সরকারের কিন্তু অত্যন্ত সম্পর্ক ছিল, যেহেতু আপনার হাসিনা সরকার ক্ষমতায় নেই এবং সে দিল্লিতে অবস্থান নিয়েছে, যে আমার তো ক্ষমতা নাই, তোমরা এই সরকারকে বিপদে ফেলো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শেখ হাসিনা। কোনো প্রকার নোটিশ ছাড়া হঠাৎ করেই বাঁধ খুলে দেওয়া শেখ হাসিনার ষড়যন্ত্র। ভারতের এই ষড়যন্ত্রের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ হয়ে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ করে। এ সময় শিক্ষার্থীরা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। বন্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর উত্তরে তিন উপজেলা। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার রাস্তাঘাট ও ঘরবাড়ি এখন পানির নিচে। সদর উপজেলা সোনাগাজীর অনেক গ্রামও প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। জানা গেছে এখন পর্যন্ত ওই তিনটি উপজেলার অন্তত 95% এলাকা পানির নিচে ডুবে গেছে। এমন কোনো বাড়ি ঘর নেই যেখানে বন্যার পানিতে তলায় নেই। মানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখিও এখন পানিবন্দী। ভারত ভেবেছিল বাঁধের স্লুইস গেট খুলে দিলে ত্রিপুরার পানি বাংলাদেশে ঢুকে পড়লে তাদের বন্যা আতঙ্ক কেটে যাবে, কিন্তু বাস্তবে সেটা ভুল প্রমাণিত হয়েছে। বাঁধ খুলে দেওয়ার কারণে ত্রিপুরার বন্যার অবস্থা আরও ভয়াবহ ধারণ করেছে। নদীর পানি ধারণ ক্ষমতার বাহিরে চলে গেছে। যে সুফল পাওয়ার জন্য এই বাঁধ তৈরি করা হয়েছিল, সেই সুফল কি আদতে পেয়েছিল ত্রিপুরা? কর্তৃপক্ষ জানিয়েছে, ডুমবুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যা আরও জটিল অবস্থা ধারণ করেছে। এ যেন অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই সে গর্তে পড়ে যাওয়ার মতো। ফিরোজ আলম, জয় জয় দিন।